আল্লাহর উপর ভয়, আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দিন দিন আমাদের কমছে, আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে, ঠিক কি না? কিন্তু আমরা থাকতে আসি নাই, চলে যাব, আমাদের অনেক লাগবে। গোটা বিশ্বে দেখবেন যে একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে ছুটছে, মানুষ পাগলের মতো, আরো লাগবে, আরো টাকা লাগবে, আরো সম্মান লাগবে, আমার আরো দাপট লাগবে, আরো জায়গা লাগবে, আরো ফ্ল্যাট লাগবে, আছে না নাই? বিশ্বনবী বলেন বনি আদমের প্রত্যেককেও যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, কিসের পাহাড় কথা বলেন? আচ্ছা, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আপনি হন, আপনার পুরো 14 পুরুষ মিলে ওই স্বর্ণের পাহাড় যদি বিক্রি করেও খান, ওই পাহাড়ের অর্ধেকও শেষ করতে পারবেন? বিশ্বনবী বললেন প্রত্যেককে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয়, প্রত্যেকে চাবে আরো একটা স্বর্ণের পাহাড় কেমনে নেওয়া যায়, কত বড় ডাকা, ঠিক কি না? ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছু বনি আদমের এই মুখকে বন্ধ করতে পারবে? আরো লাগবে, খাই 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 খাই, আরো দাও, পাই নাই, এরকম অসন্তোষ আছে না নাই? অল্প খাবেন, অল্প পড়বেন, অল্প জমাবেন, অল্পের ভেতরে বরকত দিছে কে? এজন্য বেশি বেশি আমরা করব না, অল্পে সন্তুষ্ট থাকব, আর শুকর করব একজনের, তিনি কে? কারণ তিনিই পারেন আপনার মনের সব জ্বালা যন্ত্রণা দূর করে দিতে। আল্লাহ পাক আমাদেরকে সহি সমজ দান করুক, সবাই পড়েন আমিন। আজকে কোরআনের সবচেয়ে দামি সুরাটা নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো, ইনশাল্লাহ পড়েন। এবার বলেন কোরআনের সবচেয়ে দামি সুরা কি? হ্যাঁ, আর ইখলাস, আর ইয়াসিন, আর আর রহমান, আর বাকারা। বাকারা মানে কি? গাভী মানে কি? গরু। গাভী মানে নাকি গরু? তো গাভীর নামে আল্লাহ কোরআন একটা সুরা দিলেন, গাভীর দুধ খাবেন বেশি বেশি। বিশ্বনবী বলতেন আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। ফা ইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ এটা ঘাস পাতার নির্যাস। গরু কি খায়? ঘাস খায়। আবার বিশ্বনবী বলতেন গরুর গোস্ত খায়ও কম, দুধ খায়ও বেশি, কেননা ফা ইন্না ফি লাবানিহা শিফা, গরুর দুধে আছে শিফা, ও ফি লাহমিহা দা, আর গোস্তে আছে রোগ। এখন অনেক ডাক্তারের সিরিয়াল দিতে গেলে ডাক্তার বলে লাল গোস্ত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না নেয়, কারণ আমি যতই ওষুধ দিব কোনো কাজ করবে না। রেড মিট ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড ফর মাই প্যাশেন্ট, আমার রোগীর জন্য লাল মাংস খাওয়া নিষিদ্ধ। গরুর গোস্তের ভেতরে আছে রোগ, কোলেস্টেরল বেশি, খেয়াল রাখবেন যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোস্তের ভেতরে কোলেস্টেরল বেশি। মাছের পা আছে কথা বলেন? মাছে কোনো কোলেস্টেরল নাই, সুবহানাল্লাহ পড়েন। মুরগির পা কয়টা? দুইটা, তার মানে কিছু আছে, তাই না? গরুর পা কয়টা? তার মানে কোলেস্টেরলের পরিমাণ বেশি না কম? এবার বলেন চিংড়ি মাছের পা কয়টা? কয় হুজুর, হিসাব নাই, তাহলে কোলেস্টেরলেরও হিসাব নাই, এগুলো কম কম খেতে হবে, ঠিক কি না? তো এজন্য দুধ খেতে হবে বেশি। জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য চারটা শারাবান তাহুরা রাখবেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وَأَنْهَارٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِّن خَمْرٍ لَّذَّةٍ لِّلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّن عَسَلٍ مُّصَفًّى সুবহানাল্লাহ। জান্নাতে যারা ঢুকবে জান্নাতীদের গলায় যেন কোনো তৃষ্ণা না লাগে, এজন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে চার ধরনের শারাবান তাহুরার ঝর্ণা রাখবেন। কয় ধরনের? এক নাম্বার হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা। মিনারেল ওয়াটার খান আপনারা? কোনটা খান? মাম খান, কেউ ফ্রেশ খায়, আর অ্যাকুয়াফিনা, আর কি খান? স্পা, আর কিনলে এটা সবচেয়ে ভালো, এটার মধ্যে ঝামেলা কম, এটা টেস্ট করে জানা গিয়েছে, কিনলে খাবেন, কোকা কোলা কোম্পানির, এটা ভালো পানি, কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ। বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে। তো একজনকে মার্কেটিং করে দিতেছে হুজুরে,
ভালো জিনিসের প্রশংসা করতে হয়, ঠিক কিনা? তো জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহ তাআলা চার ধরনের সারাবান তাহুরা রাখবে, সুবহানাল্লাহ কইবেন না? এক নাম্বার মিনারেল ওয়াটার, মিনারেল ওয়াটারের ঝর্ণা, আপনি ওখান থেকে দেদারসে পান করবেন। নাম্বার টু দুধের ঝর্ণা, দুধের ঝর্ণা, ফ্রেশ মিল্ক এর ঝর্ণা থাকবে। নাম্বার থ্রি মধুর ঝর্ণা, মধু খাবেন বেশি বেশি, মধুর মধ্যেও শিফা আছে। এই কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন শেফা, এক হচ্ছে কোরআন, কোরআনটা নিজেই শেফা, সুবহানাল্লাহ, আর হচ্ছে মধু, মধুর ভিতরে শেফা আছে না নাই? আছে। তো বিশুদ্ধ পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, আরেকটা থাকবে মদের ঝর্ণা, সুবহানাল্লাহ। বাড়িতে কে বলেন? দুনিয়াতে মদ খাওয়া হারাম করছে কে? আর ওই আল্লাহ জান্নাতে আপনাদেরকে মদ খাওয়াবে। বোতলের মদও আছে, এটার নাম রাহিকুম মাখতুম, সিলড ওয়াইন, মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে, মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে, মিজাজুহা জঞ্জাবিলা, জিঞ্জার ফ্লেভার, আদার ফ্লেভার থাকবে, সুবহানাল্লাহ পড়ে। কিন্তু ওই মদ খেলে মুখে দুর্গন্ধ হবে না, মাথায় মাতলামি আসবে না, আল্লাহু আকবার, কারণ ওই মদটা জান্নাতের যে সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা গাছ আছে, ফুল আছে, ওই ফুলের নির্যাস থেকে আল্লাহ বানাবেন, সুবহানাল্লাহ পড়ে। তো এজন্য এই চার ধরনের সুপেয় পানি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রাখবেন। এর চেয়ে দামি একটা পানি রাখবেন, ওইটার নাম হচ্ছে আল কাউসার। কি নাম পড়েন? ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, সুবহানাল্লাহ। কাউসারের একটা ঝর্ণা থাকবে, এই কাউসারের পানি আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা, আব্রাদু মিনাস সালজ, বরফের চেয়েও ঠান্ডা, এক ঢোক যে খাবে চিরকালের জন্য তৃষ্ণা মিটে যাবে। এই সবগুলো যেন আল্লাহ আমরা পান করতে পারি। আরো জোরে পড়েন আমিন।